ইন্ডিয়া জোট, এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে, আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনো দিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনো দিন অসুবিধে না হয়। নতুন চাল চাললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত সব দফার ভোট শেষ হয়নি, তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে বসলেন, যদি দিল্লিতে ইন্ডিয়া জোট সরকার গঠন করে, মানে তৃণমূলই সেই সরকার গঠন করতে সব রকম সাহায্য করবে, তবে বাইরে থেকে। এই বাইরে থেকে সাহায্য করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরেই রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে, বলা যেতে পারে জল্পনা বা গুঞ্জন তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার কি কোনো নতুন পদক্ষেপ করতে চলেছে যাতে রাজনৈতিক সমীকরণ এবার বদলে যেতে পারে? কাইন্ড অফ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রকম ধরনের কথায় কোথাও যেন আমরা একটা সিম্প্যাথি দিয়ে একটা সরকারকে তৈরি করে দিচ্ছি, দয়া দাক্ষিণে সরকারকে তৈরি করে দিচ্ছি, আমরা এর ভেতরে আর ঢুকবো না। অর্থাৎ অনেকেই বলতে শুরু করেছেন, যদি ইন্ডিয়া জোট সরকার গঠন করে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় থাকবেন না? এই প্রশ্নটা উঠে আসছে। আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক জীবনের বেশ কিছু পাতা উল্টাই, তাহলে আমরা কিছু নজির দেখব যা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার একটা ইঙ্গিত বা মানে আগামী দিনে কি হতে পারে তার একটা ইঙ্গিত আমরা পেতে পারি। যদি আমরা দেখি 1998 সালে বাজপেয়ী সরকারের 13 দিনের একটা সরকার যে গঠন হয়েছিল সেই সময়টা, সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ী সরকারকে বাইরে থেকে সমর্থন জানিয়েছিল। এরপর 1999 সালে আবার নির্বাচন হয়, বাজপেয়ী সরকার আবার ফের আসে। 1999 থেকে 2004 সাল পর্যন্ত বাজপেয়ীর যে সরকার থাকে তার মন্ত্রিসভার তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সদস্য হন এবং তিনি মন্ত্রিত্ব পান। আবার তিনি 2009 সালে ইউপিএ সরকারে তিনি অংশগ্রহণ করেন এবং তিনি সেখানেও মন্ত্রিত্ব পান। অর্থাৎ এই বাইরে থেকে সমর্থন বিষয়টা তিনি একবারই করেছিলেন বাজপেয়ী সরকারের ক্ষেত্রে 1998 সালে। তারপর কেন্দ্রে যতবার তিনি মানে কে সে বিজেপির সঙ্গে হোক বা বিজেপি মানে এনডিএর সঙ্গে হোক বা ইউপিএর সঙ্গে হোক, যখনই তিনি গঠবন্ধনে এসেছেন তখন কিন্তু বাইরে থেকে কোনো সমর্থন করেননি, তিনি একদম সরাসরি মন্ত্রিসভার সদস্য হিসাবে ছিলেন। তা এখন হঠাৎ করে তিনি বাইরে থেকে সমর্থন করার কথা কেন বলছেন? এ নিয়ে এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে খুব একটা সুস্পষ্ট অবস্থান জানা যায়নি। বিজেপি যদিও কটাক্ষ করে বলছে আগে তারা মানে সরকার গঠন করার মতো সংখ্যা নিয়ে এসে আগে সরকার তো গঠন করুক, তারপর না ভাবা যাবে যে তারা বাইরে থেকে করবে না ভেতর থেকে সমর্থন জানাবে। আর সিপিএম এই বিষয়ে বলছে যে তৃণমূল আর বিজেপি যে একসাথে এক মানে জোট হয়ে রয়েছে, এই বিষয়টা থেকে বোঝা যায় যে তৃণমূল বিজেপি কতটা একসঙ্গে এই গেমটা খেলার চেষ্টা করছে। এ তো গেল একটা রাজনৈতিক চাপানোতর বা দড়ি টানাটানি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বলার পেছনে আরেকটু যদি আমরা গভীরে যাই তাহলে আমরা একটা অন্য ইঙ্গিত পেতে পারি। জাতীয় স্তরে যখনই কোনো
একটা সিদ্ধান্তের ক্ষেত্র দাঁড়িয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা সে রাষ্ট্রপতি নির্বাচন হোক বা উপরাষ্ট্রপতি নির্বাচন হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এমন একটা ক্রুশিয়াল মানে পয়েন্টে সিদ্ধান্ত কিছু নিয়েছে, সেখানে কিন্তু পুরো রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে। আমরা দেখেছি রাষ্ট্রপতি নির্বাচনের সময় যখন NDA দ্রৌপদী মুর্মুকে মনোনীত করে, তখন মানে একটা চাপানোতো সবসময় চলছিল যে তৃণমূল কী করবে। যখন কংগ্রেসের নেতৃত্বে মার্গারেট আলবাকে রাষ্ট্রপতির পদপ্রার্থী করা হয়, তখন কিন্তু তৃণমূল দূরে সরে আসে এবং তৃণমূল বলে আমাদেরকে না জানিয়ে এরকম সিদ্ধান্ত করায় তারা এই বিষয়ে আর থাকছে না। অর্থাৎ কোথাও একটা ওয়াক ওভার দিয়ে দেওয়ার চেষ্টা রইল। আবার উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জগদীপ ধনখড়, যিনি একসময় বাংলার গভর্নর ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে গভর্নর থাকাকালীন জগদীপ ধনখড়ের আদায় কাজকলায় সম্পর্ক, তা সত্ত্বেও আমরা পরবর্তীকালে দেখলাম যে কোথাও মানে উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল ভোটাভুটিতে দূরত্ব বজায় রাখলো, সরে দাঁড়ালো। এই সব ক্ষেত্রগুলোই যখন এরকম পাশাপাশি যদি ক্রোনোলজিক্যালি সাজানো হয়, তখন দেখা যায় কোথাও বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ভূমিকা রয়েছে। তা এই জায়গায় এই যে বাইরে থেকে সমর্থনের ক্ষেত্রে কি এমন কোনো ইঙ্গিত রয়েছে, এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে ঘোরাঘুরি করছে। আরেকটা বিষয় এরকম মানে উঠে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ধরেই নেন যে বিজেপি আর ক্ষমতায় আসছে না, তারাই সরকার গঠন করতে চলেছে, যদি এতটাই আত্মবিশ্বাসী হন, তাহলে কি এখন থেকেই চাপ বাড়ানোর চেষ্টা করছে যে তারা বাইরে থেকে সমর্থন করবে, মানে যে কোনো সময় সমর্থন তুলে নেওয়ার জায়গায় তারা থাকতে পারে? মানে বাইরে থেকে সমর্থন করার মানে অনেক দায় দায়িত্ব নাও থাকতে পারে। হ্যাঁ, এই জায়গাটাও কিন্তু কোথাও দরজাটা খোলা রয়েছে। তবে এই মুহূর্তে কে সরকার গঠন করবে, NDA না ইন্ডিয়া ইন্ডিয়া, এই মুহূর্তে বলা সত্যি কোনো মানে সম্ভব নয়। 4 জুনের পরেই আমরা জানতে পারবো যে সরকার গঠন কে করতে চলেছে, আর ওই সময় আমরা দেখব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাই বা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে।